আমরা এখন হোটেল উঠছি, একটি গুলশান হোটেল খুলছি, হোটেল গুলশান হোটেলের রুম খুলছি। কি অবস্থা, 700 টাকা, ওয়াও সুন্দর, মোটামুটি ভালোই আছে। বন্ধুরা হোটেলে উঠলাম আমরা, তো মোটামুটি বড় স্পেসি রুমটা, ভাড়াও একদম বেশি না, 700 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। ছোট ভাই সবুজ আজকের জন্য রুমমেট আমার সাথে থাকবে, তো আমরা মোটামুটি এই রুমে ভাগাভাগি করে থাকবো। আজকে রাত্রে আমাদের এখানেই অবস্থান করতে হবে, এখান থেকে আমরা চলে যাব জাফলংয়ে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে চলো। A few moments. Deck the halls with boughs of holly, fa la 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 la. 'Tis the season to be jolly, fa la 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 la. Don we now our gay apparel, fa la 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 la. Troll the ancient yuletide carol, fa la 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 la. বন্ধুরা আজ 1 নভেম্বর 2018, ঠিক এই মুহূর্তে সময় 12টা, দুপুর 12টা, আর এই মুহূর্তে আমি আছি জাফলংয়ের পর্যটন স্পটে। তো আমরা দেখছি উপরটা হলো ভারতীয় বর্ডার, এবং তাদের পর্যটন স্পটটা হলো ওখানে ওই সাইডটা, আর এই দিকটা হলো বাংলাদেশি পর্যটন স্পট। তো আর আমরা যে পাহাড়টা দেখতেছি, ওই বিশাল পাহাড়, ওটা সম্পূর্ণটা মেঘালয় পর্বত। বন্ধুরা জাফলংয়ে দুটি স্পট আছে পর্যটন স্পট, একটি হলো সোনা টিলা বিজিবি ক্যাম্প স্পট, আর একটি হলো বল্লাঘাট পর্যটন স্পট। তো আমরা এই মুহূর্তে আছি সোনা টিলা পর্যটন স্পটে, ধীরে ধীরে চলে যাচ্ছি বর্ডারের কাছে। অপূর্ব, অসাধারণ। বন্ধুরা জাফলংয়ের এই পর্যটন স্পটটি মূলত পাথর কোয়ারি, এখান থেকে পাথর উত্তোলন করা হয়, এবং দেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই দেওয়া। উদাহরণটায় যে নদীটা দেখছি ওটার নাম পিয়াইন নদী, পিয়াইন নদী। এটা হলো মেঘালয় পর্বত, ভারতের মেঘালয় পর্বত, প্রকৃতির কন্যা জাফলং। এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য তা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ ধারণ করে, এবং প্রতিটা ঋতুর রূপই আপনাকে মনোম
মুগ্ধকর এবং নয়নাভিরাম একটি আনন্দ প্রদান করবে এই প্রকৃতি, যার কারণে এটিকে প্রকৃতির কন্যা বলা হয়। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে আসে। আমরা পিয়ার নদীতে নামছি আর এই যে দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ মাঠের মতো, এটা মূলত বর্ষায় ভরে যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি একদম সীমান্তে, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে। এই যে সীমান্তের বর্ডার আর ওধারটায়, ওটা হলো ভারত। এখানে ভারতীয় ক্যাম্প, এটা ভারতের মধ্যে, আর এধারটায় এগুলো সব বাংলাদেশ। ঠিক নদীটি পার হয়ে ওপারে যাব, স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন। আমাকে খুব সাবধানতার সাথেই ওপারে যেতে হবে, হাতে ক্যামেরা, পড়ে গেলে সম্পূর্ণ ভিজে যাবে। খুব পানির তৃষ্ণা পেয়েছে, খানিকটা পানি খেতে হবে। এই পানিগুলো স্বচ্ছ এবং পরিষ্কার, পানিটা বিশুদ্ধ, এইসব পানি বিশুদ্ধ, কারণ এই পানিগুলো ঝর্ণা হয়ে আসে, পাহাড় হয়ে আসে। আমি পানিতে পান করব। খুব মিষ্টি পানিটা, এতটাই স্বচ্ছ যে পানির অনেক নিচ থেকে আমার পা পরিষ্কার দেখা যাচ্ছে। কতটা স্বচ্ছ পানি, অসাধারণ আল্লাহর সৃষ্টি। চিকচিক করছে পানির নিচের বালুকণা এবং পাথর আর জল তরঙ্গ, অসাধারণ, অসাধারণ। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি জাফলংয়ের পিয়াইন নদীর মাঝখানে। বর্ষাকালে এটি ডুবে যায়, পানিতে টই টুম্বুর হয়ে থাকে, তখন আর এই নদীর তলদেশ দেখা যায় না, তখন অনেক স্রোত থাকে। এই নদীর উপর থেকে নৌকা চলে, কিন্তু এখন আর চলে না, কারণ পানি নেমে একদম নদীর তলদেশ পর্যন্ত পেয়ে গেছে। তাই দেখছি একটা ছেলে লাকড়ি উঠাচ্ছে। কি উঠাচ্ছ তুমি? এটা এগুলো কি লাকড়ি? স্বচ্ছ পানির জল, নিচে বালু আর সূর্যের রশ্মি, এই তিনে মিলে অপরূপ সৌন্দর্য ধারণ করেছে এই পিয়াইন নদীতে, অসাধারণ। এটা কিসের পানি আপু?
হ্যাঁ ইন্দার আর সেটা কি এবার ঝর্নার পানি ঝর্নার পানি ইন্দারা 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 ফেলল আপনারই যে চার ইয়ে থাকে মাটি কূপের পানি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা খাইয়া তুমি যা খুশি তারে দাও ঠিক আছে বন্ধুরা এখন আমরা আছি এলাকা প্রশাসনিক এলাকা তামাবিল স্থল বন্দর জাফলং আর এই যে এটা দেখতে পাচ্ছি এটা হলো একটা ট্রাক আর এই ট্রাকটা হলো ইন্ডিয়া ট্রাক আর এই প্রশাসনিক ভবনের ঠিক উল্টো পাশে যে পাহাড়টা দেখছি বিশাল ওটি সে ভারতীয় পাহাড় মেঘালয় পর্বত কতগুলো পর্বতের সমন্বয় পর্বতমালা গঠিত হয় আমরা যে পাহাড় দেখছি তার পিছনে আরও পাহাড় আছে এধারে এই যে আরেকটা ট্রাক আসতেছে এই ট্রাক হলো ভারতীয় ট্রাক ভারতের ট্রাক কেমন দেখুন আপনারা ভারতের ট্রাক দেখছি ভারতের ট্রাক ঢুকছে বাংলাদেশের মধ্যে এটা স্থল বন্দর বাণিজ্যিক লেনদেন হয় এখান থেকে আর এটা হলো ইমিগ্রেশন তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেক পোস্ট এই যে ভারতীয় ট্রাক বন্ধুরা স্থল বন্দর দেখছি এই যে এখানে দেখছি চেক পোস্টে চেক করছে দেখছি ভারতীয় ট্রাক ভারতের মধ্যে প্রবেশ করছে সেই ইন্ডিয়ান বাংলাদেশ ফ্রেন্ডশিপ বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি তামাবিল স্থলবন্দরে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী একটি স্থান